হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফুড চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু কাবলির রেসিপি। চলো শুরু করা যাক। আমি নিয়েছি হচ্ছে একটা শসা, গাজর, দুটো পেঁয়াজ, লেবু আর দুটো টমেটো আর কিছুটা ধনে পাতা। এরপর শসাগুলোকে গোল গোল করে কেটে নেব। তারপরে লম্বা লম্বা করে আলু ভাজার মতো করে কেটে নিতে হবে। গাজরটাও সেমভাবে কেটে নেব, ফার্স্টে গোল গোল করে কেটে নেব, তারপরে আবার আলু ভাজার মতো করে লম্বা লম্বা করে কেটে নেব। পেঁয়াজটাকেও একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। টমেটোটাকেও কুচিয়ে নেব সেমভাবে। ধনে পাতাটাকে একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। লঙ্কাটাকেও ছোট ছোট করে কুচিয়ে নেব, যাতে মুখে পড়লে যেন খুব একটা বেশি ঝাল না লাগে। সেদ্ধ করে রাখা আলুটা ছাড়িয়ে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের চারটে আলু ব্যবহার করেছি। আলুগুলোকে স্কোয়ারের মতো করে কেটে নেব। এবারে আমার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। আর একটা কথা, ছোলাটা আমি এখানে দেখাইনি, যেহেতু আমার পরের সেদ্ধ হয়েছে ছোলাটা, তো ছোলাটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একের পর এক প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব। ফার্স্টে আলু দিলাম, তারপরে শসা, তারপরে পেঁয়াজ, গাজর, টমেটো, ছোলাও দিয়ে দিলাম, আর নুনও দিয়ে দিলাম, আর ভাজা মশলাও অ্যাড করে দিলাম। এরপরে ভালো করে মিক্সড করে নেব। ছোলাটাকে জাস্ট অল্প নুন দিয়ে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। সব শেষে দেব লেবু। লেবু জাস্ট ওপর থেকে দিয়ে দিচ্ছি। পরে অ্যাড করছি চানাচুর আর কাঠি ভাজা। কাঠিগুলোকে ভেঙে ভেঙে আমি দিচ্ছি। সব কিছু দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে। বন্ধুরা, আমার আলু কাবলি প্রায় রেডি। আমি এখানে সার্ভ করেছি উপর থেকে চানাচুর আর কাঠি ভাজা ছড়িয়ে। আপনারা আপনাদের মতো করে করতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।